আপনার দিন আপনার প্রক্রিয়ার বডি কতটা নির্লজ্জ একজন ছাত্রের পক্ষ নিয়ে আম্মানের পক্ষ নিয়ে তাকে আমার বডি ছিল না আপনার প্রক্রিয়ার বডি ছিল কোনটা জিদিন ইসলাম সেটা তো সেটা তো সেটা তো আজকে জানা গেল যে সেই ঘটনা এবং বলি আমি পারমিশন দিই না তো আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই দেখতেছে কেন দেখবে না একটা প্রশ্ন প্রিভিয়াস যে প্রক্রিয়াল বডি ছিলেন ওনাদের কাছে আটবার ওই মেয়েটা গেছেন ওই মেয়ে আমার সঙ্গে কথা বলেছেন আটবার গেছেন এটা পুরোটা একটা গাফিলতি এবং ওনাকে সাইকো হিসেবে অভিহিত করা হয়েছে এবং মা বাবাকে নিয়ে গালি দেওয়া হয়েছে এবং তার বাবা কয়েকদিন আগে স্ট্রোক করে শেষ করি তার বাবা কয়েকদিন আগে স্ট্রোক করে মারা গেছেন তার বাবা মাকে প্রক্টোরিয়াল টিমে ডেকে নিয়েছে হিউমিলেট করা হয়েছে অপমান করা হয়েছে তদন্ত কমিটিতে প্রিভিয়াস প্রক্টোরিয়াল বডি কোনো সদস্যকে আমরা দেখতে চাই না শুধুমাত্র দীন ইসলাম ওনার বিচার করলে হবে না প্রিভিয়াস প্রক্টোরিয়াল বডি শেষ করি প্রিভিয়াস শেষ করি প্রিভিয়াস আমি বলি প্রিভিয়াস হ্যাঁ দাঁড়ান প্রিভিয়াস প্রক্টোরিয়াল বডি যতদূর ছিলেন সবার তদন্ত করতে হবে এবং আজ পর্যন্ত যতগুলো নারী নির্যাতনের মামলা হয়েছে দ্রুত এর তদন্ত করে রেজাল্ট দিতে হবে এর আগে আমার অনেক বোন আত্মহত্যা করেছেন সেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে সেগুলোর বিচার করতে হবে এবং আগামীকাল 12টার মধ্যে আমরা দীন ইসলামের স্থায়ী বহিষ্কার আপনার প্রক্রিয়ার বডি কতটা নির্লজ্জ একজন ছাত্রের পক্ষ নিয়ে আম্মানের পক্ষ নিয়ে তাকে আমার বডি ছিল না আপনার প্রক্রিয়ার বডি ছিল কোনটা জিদিন ইসলাম সেটা তো সেটা তো সেটা তো আজকে জানা গেল যে সেই ঘটনা এবং আপনারা কেন এই বিষয়টি জানানো হয় না প্রক্টোরিয়াল বডি দীন ইসলামে হচ্ছে এই মেয়েটাকে আম্মানের পক্ষ নিয়ে মূলত ঘটনা ঘটাইছে হচ্ছে আম্মান আম্মান ঘটনা ঘটানোর কারণে দীন ইসলামের কি সুবিধা কি সুবিধা সে হচ্ছে যে আম্মানের ঘটনা আমি আমি প্রশ্ন করছি আমরা কি শেষ আমরা তোমার সাথে কথা বলি আমাকে তো তোমাদের কথার উত্তর দিতে হবে আমি এবার যদি চুপ না হয় তাহলে বলে দরকার নেই আমরা বলতে শুনতে থাকি অবশ্যই সেটা তো তোমার আমরা তো অভিযোগ নিয়েছি আমরা কে বলো নিয়েনি তাকে তো আমরা শুনতে তো হবে অবশ্যই অবশ্যই আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে অতীত আপনি জানেন আপনি স্বীকারও করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন স্বীকার করছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি হয় অতীতে এমন একটা উদাহরণ দেন তো যে আপনারা বাস্তবায়ন করছেন যে ওর বহিষ্কার হয়েছে শাস্তি দিচ্ছেন এরকম একটা উদাহরণ দেন আমরা সেটা শুনতে চাই যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্তৃক যৌন হয়রানি হয়েছে হওয়ার কারণে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা পানিশমেন্ট পাইছে এরকম একটা উদাহরণ